রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদাল ফিত্রা ফাবুহু ইউহাব্বিদানিহি ও ইউমাজ্জিসানিহি ও ইউনাসসিরানিহি, প্রত্যেকটা ছেলে মেয়ে তাওহীদের উপরেই জন্ম নেই, আল্লাহ এক এই কথার উপরে জন্ম নেই। ওই কথাটাকে মনে আছে, বক্তব্যের এক পর্যায়ে বলছিলাম যে ওই যে বড় একটা হাদিস স্বপ্নের, যেখানে বিভিন্ন দৃশ্য দেখলেন, এক জায়গাতে দেখলেন লোহার লাঠি দিয়ে একজনের মুখকে ফেড়ে ফেলা হচ্ছে, এক জায়গাতে দেখলেন যে পাথর দিয়ে এক লোকের মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে, এক জায়গাতে দেখলেন উলঙ্গ অবস্থায় নারী পুরুষ আগুনে জ্বলছে, ধাঁধা করে উপরে যায় নিচে আসে, এক জায়গাতে দেখলেন রক্তের নদীতে একটা মানুষ পড়ে আছে, এক জায়গাতে দেখলেন একটা বিশাল গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, পাশে একজন লোক তার হাতে আছে লোহার বাঁকা লাঠি, বারবার এভাবে আগুনকে উত্তেজিত করছে, আর সামনে কতগুলি বাচ্চা ছেলে তার সামনে। এই বাচ্চা ছেলেগুলি হচ্ছে জান্নাতি বাচ্চা, এগুলো হিন্দু মুসলমান সবার। এই হাদিস বুখারি মুসলিমের হাদিস পেশ করে বলা হয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা যাচ্ছে সবাই জান্নাতে যাবে। তার মানে যত ছেলে মেয়ে জন্ম নেই সবাই আল্লাহ এক এরই ওপরে জন্ম নেয়। বড় যখন হয় তখন হিন্দু বাপে হিন্দু বানাই, বৌদ্ধ বাপে বৌদ্ধ বানাই, খ্রিস্টান বাপে খ্রিস্টান বানাই, ইহুদি বাপে ইহুদি বানাই, তা আপনি মুসলমান বাপ তা আপনি মুসলমান বানান। আপনি বুঝতে পারছেন না বিষয়টা, যারা দর্জি তার ছেলে মেয়ে দর্জির কথা বলে, স্কুলে পাঁচটা ছেলে যদি জমা হয় তাহলে গল্প করলে এই ছেলেটা তার বাপ কীভাবে কাপড় কাটে কীভাবে কিনে নিয়ে আসে এগুলো গল্প করবে, পাঁচটা ছেলে যদি এক জায়গাতে জমা হয় তাহলে যার বাপ মাস্টারি করে ওই ছেলে গল্প করবে, আমার বাপ আজকে এতগুলো খাতা দেখেছে, একটা ছাত্রকে একবারে একেবারেই নাম্বার দেয়নি, খাতা কেটে দিয়েছে, কেন এগুলো ওর বাপের এগুলো দেখেছে, আমার বাপ এতগুলো কলা কিনে নিয়ে এসেছে আজকে বিকেলে বিক্রি করতে যাবে, কেন ওগুলো ওর আব্বার দেখেছে। তো এইভাবে পিতার দেখে ছেলে গড়ে উঠছে, ওই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো আপনার ছেলে আপনাকে কি দেখে গড়ে উঠলো?